মানবতা বিরোধী অপরাধ মামলার আসামির সঙ্গে গোপন বৈঠক, মামলার নথি হস্তান্তরের অভিযোগে এই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইন মন্ত্রণালয়। তবে তুরিন আফরোজের অভিযোগ, তাকে আত্মপক্ষ কথায় আছে আল্লাহ সাথ দেয় কিন্তু সেরে যায় না সহজে, ধরে 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 না, ধরলে আর ছাড়ে না, আল্লাহ হচ্ছে সে আল্লাহ। হ্যালো, সালাম আলাইকুম। এটা কি মোহাম্মদ ওয়াহিদুল হক সাহেবের নাম্বার? জি বলছি, আমি কাছে যাচ্ছি, আমি আপনাকে চাচ্ছি। আমার নাম হচ্ছে তুরিন আফরোজ। আমি তুরিন আফরোজ। জি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালি প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জি জি, আচ্ছা, জি হ্যাঁ। ব্যারিস্টার তুরিন আফরোজের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। মানবতা বিরোধী অপরাধী আসামির সাথে গোপনে বৈঠক করে তিনি মুদার লেনদেন করেছেন, যার কারণে সেটা স্পষ্টভাবে ধরা গিয়েছেন আইনমন্ত্রী আনিসুর রহমান। সেই ব্যারিস্টার তুরিন আফরোজকে অপসারণ করেছেন। তো দর্শক, আজকের ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে আপনারা দেখে যাবেন, যার যার অবস্থান থেকে দেখে ভিডিওটা শেয়ার করে দেবেন। ব্যারিস্টার তুরিন আফরোজের উপর আল্লাহর গজব কীভাবে নাজিল হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। দর্শক, আমি সেই ভিডিও ক্লিপটা পেয়েছি, সেই ভিডিও ক্লিপটা আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সেই স্ক্রিন রেকর্ডের মধ্যে অসংখ্য পরিমাণে সেখানে কমেন্ট আছে, যে কমেন্টগুলো আপনারা ফলে হতভম্ব হয়ে যাবেন। তাহলে দর্শক, কথা না বাড়িয়ে শোনা যাক। করা হয়েছে অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজকে। মানবতা বিরোধী অপরাধ মামলার আসামির সঙ্গে গোপন বৈঠক, মামলার নথি হস্তান্তরের অভিযোগে এই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইন মন্ত্রণালয়। তবে তুরিন আফরোজের অভিযোগ, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি ওয়াহিদুল হকের সঙ্গে গোপনে বৈঠক, মামলার নথি হস্তান্তর ও মেরিট নিয়ে কথা বলার অভিযোগ ওঠে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে। সোমবার আইন মন্ত্রণালয় থেকে জারি এক প্রজ্ঞাপনে তাকে অপসারণের কথা জানানো হয়। এতে বলা হয়, শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গ এবং গুরুতর অসদাচরণের দায়ে তুরিন আফরোজকে অপসারণ করা হয়েছে। পরে আইনমন্ত্রী আনিসুল হক জানান, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তুরিন আফরোজ যে কাজটি করেছেন তা দুঃখজনক বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। বলেছিলেন যে এই মামলার কোনো সারবত্তা নাই এবং সেই যে আপনার কথোপকথন সেটা কিন্তু টেপ করা হয়, সেগুলি কিন্তু অল আর ডকুমেন্টারি, সেই জন্য আমরা এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে অব্যাহতি দিয়েছি। তবে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিস্ময় প্রকাশ করেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ তার। যে মামলা চার্জ গঠিত হয়নি সেই মামলার মেরিট নিয়ে আমি 2017 সালে কারোর সাথে কি করে আলোচনা করতে পারি, আর কি প্রমাণ আছে সেটা তো একবার অন্তত পক্ষে আমার সামনে উপস্থাপন করা হবে। আমি তো আত্মপক্ষ সমর্থন করতে চাই যে কি হলো না হলো, মাননীয় মন্ত্রী হোক আর তার মন্ত্রণালয় কেউ হোক বা তদন্ত কমিটি হোক বা অধীনস্থ কোনো দপ্তর হোক, আমার সাথে কেউ কোনো যোগাযোগ করেনি। 2013 সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে নিয়োগ পেয়েছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট। দর্শক, ব্যারিস্টার তুরিন আফরোজ ঘুষের বোদা নিয়ে যাওয়ার আগে তিনি একটি গোপনে ফোন করেছিলেন যে কর রেকর্ডটা আমার কাছে আছে, আমি সেই কর রেকর্ডটা আপনাদেরকে শোনাচ্ছি। হ্যালো, সালাম আলাইকুম। এটা কি মোহাম্মদ ওয়াহিদুল হক সাহেবের নাম্বার? জি বলছি, আমি কাছে যাচ্ছি, আমি আপনাকে চাচ্ছি। আমার নাম হচ্ছে তুরিন আফরোজ। আমি তুরিন আফরোজ। জি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জি জি, আচ্ছা, জি হ্যাঁ, জি। ভালো আছেন আপনি? আছি মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার সাথে কখনো কি দেখা করা যাবে? কি ব্যাপারে বলেন? আমি তো ফোনে তো বলতে পারবো না, ফোনে বলা একটু মুশকিল আপনার সাথে। মানে আমি একটা জিনিস কথা আমি আপনাকে বলি, আপনি জানেন আপনি কতটুকু
আমার সম্পর্কে জানেন বা চেনেন, আমি কখনোই কোনো মিথ্যা মামলা হাতে নেই না, এবং মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যায় করে কাজ করা আমার দিয়ে না। অ্যাপারেন্টলি কিছু জিনিস অ্যাপারেন্টলি মানে একটা জায়গায় হয়তো আপনার নাম নিয়ে খুবই হচ্ছে, বাট আই হ্যাভ গন থ্রু দ্য হোল ডকুমেন্ট, কিন্তু আমি তার ভিতরে আপনার ইনভলভমেন্ট মানে লিগালি সেটাকে অপরাধের মধ্যে পড়ে না। এবং আমি 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 অনেক মানে এক বছর ধরে এটা তদন্ত হয়েছে এবং এটা আমি দেখতেছিও, পুরো লিগালি সবকিছু চেক করে দেখেছি যে না আপনার ইনভলভমেন্টটা সেটা হচ্ছে লিগাল, মানে আপনি যেহেতু আপনি যে নিশ্চয়ই জানেন কম্পিটেন্সের মধ্যে যুদ্ধ হলে কিন্তু সেটা কিন্তু অপরাধ না, মানে দ্যাটস নট এট অল ওয়ার্ক রাইট। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে মানুষজনের উৎসাহ উদ্দীপনা এত বেশি থাকে, তো এটাকে অপরাধ বানাইতেই হবে। তো এখন এই জায়গাটাতে আমি মানে আমাকে একদম একদম আমরা এন্ড পয়েন্টে আছি যে মানে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা মনে হচ্ছে আমি অন্যায়টা করতে পারবো না, আপনাকে আমার জানানো দরকার ইফ দেয়ার ইজ এনি পসিবল ওয়ে আপনি কোন মানে আই ডোন্ট নো ইউ টেক ইউর স্টেপস হোয়াট ইফ আই অনেক কিছু করতেছে এবং অ্যাকচুয়ালি কিন্তু কিছুই না, এটা কি একজন কেউ কেউ আছে যে আপনার বিরুদ্ধে, কারণ এটা একজন থেকেই খুব প্রেশার আসতেছে যে আচ্ছা, এবং সে কি আমাদের স্কিমের ভেতরেই আছেন এক কোন পজিশনে ভেতরেই আছেন? আপনি এখন তাহলে এটা যখন আপনি ওপেন আপ করলেন, আই উইল বি টু হ্যাপি টু ডিসকাস দ্য হোল থিং উইথ ইউ বিকজ ইন ইউর কনসার্ন উইথ দিস। মানে এখন আপনি কোথায় থাকেন? কোথায়? উত্তরাতে থাকি। আপনি উত্তরে থাকেন, আমি গুলশানে থাকি। তো এনি টাইম ইউ আর মোস্ট ওয়েলকাম টু কাম অ্যান্ড হ্যাভ আ কাপ অফ টি অর কফি উইথ মি এন্ড ডিসকাস দ্য হোল থিং, তাহলে হবে যে আপনার জন্যও কিন্তু আপনার জিনিসটা কিন্তু খুব ক্লিয়ার হবে, কারণ আমি পুরো জিনিস পড়েছি, পুরো ডকুমেন্ট দেখেছি, আমি পুরো ডকুমেন্ট দেখে বলেছি যে এটার ভেতরে আমাকে বলেন আমি লিগালি কিভাবে আর্গিউ করব। আমি যে নিজে ছাগল প্রমাণ করতে চাই না, কারণ আই উইল নট ডু দ্যাট থিং, ওই কি কালেক্টরে অন্যরকম ভাবে বানায় দেন, অন্যরকম ভাবে বানায় দেন মানে আই ক্যানট ডু ইট। কিন্তু জিনিসটা হচ্ছে যে আমি যদি এটা ছেড়ে দেই কেউ না কেউ এটা করবে, মানে উনি করা কি, কারণ উনি যে যার আমি ইফ ইজ দ্য সেম পার্সন, কারণ উনি আমাকে যার কথা বলছেন উনিও না, কিন্তু হ্যাঁ প্রফেশনালি তো করতেই হয়, এবং উনিও কি উত্তরা থাকেন? আপনার বাসা হচ্ছে কমপ্লিটলি আন্ডার সার্ভিস, যে কোনো সময় আপনাকে করবে দেখে, সেজন্য যে আপনার বাসাতে আমি যেতে যেতে পারি না এরকম, আমরা যদি অন্য কোথাও আর কি আমি অনেক সময় মুভ বোরখাতে হয়তো আসতে পারি আর কি, সেটা সেটা বাট মানে একদম মানে থার্সডেতে এটা করতে বলছে, আমি তারপরও বলেছি যে না আমি লাস্ট উইকে করতে বলছে যে সাসপেক্ট আমাদের সামনে আমরা তাকে ধরবো, তা আমি বলেছি যে না আমি যা কেস করছি আমার মানে আমার সাথে যুদ্ধ হচ্ছে, আমি বলছি যে নো আই ক্যানট ডু দ্যাট, ডোন্ট ডু ইট, মানে আমার অনেক সাকসেস স্টোরি আছে বাট আমি এরকম জায়গায় যে একটা স্ট্যান্ড নিতে চাই না আর কি, মানে আমি আমার আমার জ্ঞান আমার আমার বাবা আমাকে যা শিক্ষা দিয়েছে, আপনি আমার প্রায় বাবার বয়সী হবেন, আমার বাবা 1944 1947 আমাকে একটু স্টোরিটা বলেন যে ওয়াই দিস গাইজ আফটার ইউ, বিকজ আই হ্যাভ টু মানে একটু উপরে ইয়ে করবো, কারণ
এরকম মানে ইট শুড বি মানে ডিসক্লোজ ইভেন উইদিন দ্য টিম যে একটা যে বলবো আমার কথা হলো যে আই আপনি যেহেতু এখানে ফোন করেছেন আই আই ডোন্ট বিলিভ ইন কি বলে লাইস আমি পার্থপক্ষে জীবনে করেছি আমি মিথ্যা কথা বলি নাই এটা যেহেতু ইউ আর সিন্স ইউ আর ইনভলভ উইথ দ্য হোল থিং আই উড লাইক টু lay out all my cards in front of you and then you be the best judge you decide kotha je ekhane to apne apne ashen ek somoy please come over and then we can discuss no problem apnar basha ta hocche house apartment je road 35 gulshan acha one is kalke amader ekta je utjapon ache gulete okhan theke মনে হবে যে কাপল আসতেছে আপনার বাড়িতে ঠিক আছে এটা বাট মি আর কি এটা তো বাট আমি ওখানে যেয়ে কিন্তু আমার নামটা বলবো না আরেকজন যে থাকবে তার নাম বলা হবে তার